দশাবতার কোন? পৃথিবীর একমাত্র ভবিষ্যৎ ধর্মী কিম্বদন্তী হচ্ছে দশাবতার কিম্বদন্তী। কিম্বদন্তী এবং জনশ্রুতি সবুক অতীতকে নিয়ে হইথায়। ভবিষ্যতের কৌশ কিম্বদন্তীর শেষ হুয়ে না, অথচ দশাবতার শেষ মৎস্য কচ্ছপ কুর্ম বরাহ নৃসিংহ পরশুরাম রাম কৃষ্ণকে বলরাম যাহা কহন্তু, এবং ভবিষ্যতে আসবে কলকি যে কি ম্লেচ্ছ সংহার করিবে। ম্লেচ্ছ সংহার তাৎপর্য হচ্ছে ম্লেচ্ছত্বর অবসান। ম্লেচ্ছ সংহারে আমি কেহ রহবানি, কেহি কেহি বর্তিবে না, কিন্তু ম্লেচ্ছত্বর সংহার সে করিবে। এই যে ভবিষ্যৎ বাণী গোটা নূতন অবতার আসিব, তার প্রতীক শ্রীজগন্নাথ যৌদ্র মনীষ চেতনার এইভাবে এইভাবে অবিশ্বাস অনাস্থা দূর হয়েছিল। যেতবে সম্পূর্ণ ভাবে ইন্দ্রদ্যুম্ন সেই সমর্পণ করে পারি, রানী গুণ্ডিচা করে পারি নথিলে, পুরুষ করে প্রকৃতি করে পারি না, কিন্তু প্রকৃতির সেই যে অপূর্ণতা সে মতো দিনে দূরীভূত হব, এবং সেতবে যাই শ্রীজগন্নাথ গড় পূর্ণাগ সম্ভবপর হব, অন্তত স্থূল জগতে ন হলে বদ্ধ চেতনার জগতে। মু বেশি কহা চাহেনি, অনেকে টিকা আতঙ্কিত বোধে বসা হইপারে। গোটে আশ্চর্যের কথা, শ্রী অরবিন্দ সবুবেলে ইংরেজরে লেখুলে, কেতোটি মাত্র ছোট জিনিস বঙ্গলার সে লিখছেন, তারপরে গোটিকর নাম জগন্নাথের রথ, তার শেষ হচ্ছে, তার শেষ হচ্ছে তা মনে ঠিক পড়বনি, যে জ্ঞান সরি একতা মুক্তি জ্ঞান এবং শক্তি। রথ যোগ চারোটি প্রধান চক্র, চতুর্কোণের প্রধান চক্র, সে হচ্ছে একতা মুক্তি জ্ঞান এবং শক্তির প্রতীক। জ্ঞান ভক্তি এবং কর্ম যেতবে তিনির সংমিশ্রণ হব সমন্বয় হব আমার চেতনারে, তাহলে সে কৌচন্তি বিশ্ব রাজপথ দেখি জগন্নাথ রথ বিজয়যাত্রা সেদিন অব্যাহত রাখি, ভবিষ্যৎ ধর্মী কিম্বদন্তী আর কোণ হয়ে পারে। জগন্নাথ আমার সহিত অছন্তি, আমার সহিত দুঃখভোগ করন্তি, এবং অপেক্ষা করে রয়েছেন্তি মনুষ্য কেতবে সেই অনাস্থা অবিশ্বাস উত্তীর্ণ হয়ে পারিব। সেই মুহূর্ত পাই আমি সমস্তে ব্যক্তিগত ভাবে সচেষ্ট হয়ে পারিবা, সাময়িক ভাবে হওয়া দূর, সাময়িক ভাবে হওয়া সম্ভব কুহযাই পারে আপাতত, কিন্তু ব্যক্তিগত ভাবে যেটা আমি হবা সাময়িক ভাবে সে অভিপ্সা পড়ি বলবত্তর হব। সবুজ সম্ভব যেতবে দিব্য স্পর্শ থাকে কৌশ এক প্রতিশ্রুতি পছরে, এবং এই প্রতিশ্রুতি পছরে দিব্য গোটা দিব্য প্রতিশ্রুতি, এটাকে দিব্য প্রতিশ্রুতি বলে কুহযাই পারে। আমি কোণ পাই ভবিষ্যৎ অপেক্ষা করুছি, ভবিষ্যৎ বলে কোণ আমার সমস্ত স্বপ্ন সমস্ত কামনা বাসনা অপূর্ণ রহি যায়, দিনে সে পূর্ণ হব। আমার সমস্ত যেমিতি শ্রী অরবিন্দ কহুচন্তি পাঁচটা অভিপ্সা মানুষ রয়েছে আবহমান কালরু, ভগবান কোণ, জ্ঞান কোণ লাইট গড লাইট ফ্রিডম, প্রকৃত মুক্তি কোণ অজ্ঞানর মুক্তি কোণ, গড লাইট ফ্রিডম ব্লিস প্রকৃত আনন্দ কোণ, এবং প্রকৃত অমরত্ব কোণ, এই পাঁচটি আমার ব্যাকুলতা রয়েছে, কিন্তু সেই ব্যাকুলতার পরিপূর্ণতা সমর্পণ হই না আমার সমস্ত প্রগতি সত্ত্বে, কিন্তু প্রগতি যে অব্যাহত রয়েছে এত সন্দেহ না, কোটি স্থূল জীবন শূন্য চেতনা শূন্য বস্তু লা তহিরু উদ্ভিদ জগৎ হইকি পশুপ্রাণী হই মনীষ হই আজ এত বুদ্ধ এত 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 ধূর্ত মনীষ বর্গ হো, কিন্তু বুদ্ধিমান তো, বুদ্ধির বিকাশ এই চালিছে, বহুত কিছু কহার অছি, বুদ্ধির বিকাশ চালি সমাপ্ত প্রায়, বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দুশ্চিন্তা রয়েছে, কিন্তু আজ সে সম্পর্ককে যাবি না, সে বিষয়কে যাবি না, এটি সমাপ্ত করুছি যে শ্রীজগন্নাথ একদিকে অপূর্ণতার পরি আমার প্রতিনিধি আমার সাথে সামিল সে, এবং অন্যদিগরে পূর্ণতার প্রতিশ্রুতি, কারণ গীত গোবিন্দ ন শুনিলে সে নিদা যাতে না, দশাবতার যৌথে কলিকি অবতার প্রতিশ্রুতি রয়েছে তাকে শুনিলে সে সন্তুষ্ট হয়ে কি নিদ্রাভিভূত হুম। বন্ধু মানে বহু ধন্যবাদ আপনার, আপনার ধ্যান যোগ শ্রীমান সৌম্যবাবু আপনার আউ থেকে বহু ধন্যবাদ দৌছি, এবং আপনার পরামর্শ মনে রাখবি, রাজনীতি ঠু আমি দূরে যাই পারিবা না,
একটা সত্য। রাজনীতি সচেতন হওয়া জনে রাজনীতি সক্রিয় কর্মী নহে পারে, সচেতন হওয়া প্রয়োজন। যেটা সামগ্রিক সচেতনতা রাজনীতিকে নিয়ন্ত্রণ করিব, রাজনীতির রূপ মধ্য বদলি যাব, এবং সেপাই আমার সমস্ত পাই সুযোগ রয়েছে আমার নিজ নিজ ভিতরে।